Shapali, Shapali, কি দাদি তোর পোলাই কই? ওরে তো বাড়িতে থাকে না, দুনিয়ার পাঁচি যে সারা দিন ঘুরে ঘুরে বেড়ায়। সবুজ একটু খুঁজতে পাঠাইতাম, এই মোতালে মহরি সাহেব কি উল্টা পাল্টা কথা কয়ে গেল। কি কইছে বেটায়? 72টা ছাগল চুরি হয়েছে, সবুজের নামে নাকি মামলা হইব। আচ্ছা তুই ক, সবুজ কি ছাগল চুরি করার মতো পোলা? সেটা আমি কেমনে জানি, পোলাপানের সাথে তো আমি মিশি না। তবে মোতালে মোহরের বিষয়টা ভিন্ন, বেটা খালি একটা সুতা খুঁজে, সুতা পাইলেই খালি মামলা মামলা। আমি যখন বাপের বাড়ি আইসা আমার কম জ্বালাইছে, দিন নাই রাত নাই আইসা খালি কয় মামলা করো মামলা করো। আরে আমার জামাই, আমি মামলা করবো না, পালঙ্কের সময় আমি বুঝবো না। পরে একদিন অতিষ্ঠ হইয়া দাও দিয়ে এমন দৌড়ানি দিছি, হ্যারপরে বেটা থামছে। খুব ভালো কাম করছস, খুব ভালো কাম করছস। মানে সত্য সত্য যদি মামলা হয়ে যায় তাহলে কি করুম ক? তুই তো জানোস অসুখ্যা মানুষটারে টানতে টানতে আমার সব শেষ, মামলা হইলে তো আমার হাতে ভিক্ষার থালা উঠব। আরে আগেই তুমি এগুলো কি চিন্তা করতেছ আজাইরা? হ্যাঁ কিচ্ছু হইব না। দেখো একটা কাম করো, তুমি বরং আতিক ভাইয়ের সাথে যোগাযোগ করো, আতিক ভাই তো আর ওর খবর রাখে। আতিকের কাছে যাইতে কইতাছে, হেল্লা গিয়ে তো আমার নাতিটা নষ্ট হয়েছে, আতিকের কাছে আমি যাবো না। এত করে কই, হেল্লা গিয়ে তুই মিশিস না, আমার কথাই হলে না। কথা না শুনলে কি করবা, বড় হয়ে গেছে না, আমার পিসি বলার এই কথা শুনাইতে পারি না। আমি এখন যামু আতিকের মায়ের কাছে, একেবারে ধুইয়া দিয়ে আসুন। আমার নামে মামলা হইব, আমি কি ছাইরা দিব ভাবছস? আরে তোমার কিছু কর থাকলে তুমি আতিক বাইরে কও, আর মা কি করছে? জন্ম দিছে, মানুষ করবার পারে নাই, সারা গ্রামটারে নষ্ট করলো, আমি ছাড়ুম না, আমি দিয়ে আসতেছি। ও দাদি মাথা ঠান্ডা করে কইও যা কবা, হচ্ছে না কাম, পাগলে সেচছে না, আল্লাহ জানে কি হয়। Just to the system.